প্রথম সড়ক বিভাগ জেনেই দাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি ঝিনাইদহ জেলা শহরে। ঝিনাইদহ জেলা শহর থেকে অ্যাকচুয়ালি কিছুটা দূরে মিয়াবাড়ি দালান নামক একটা স্থানে, সেইখানে ব্লগ ব্লগ করবো করবো। ঝিনাইদহ চলে এসছি আমরা। আচ্ছা, ম্যাপটা একটু দেখে নেই। রাস্তা আছে না? হ্যাঁ রাস্তা আছে, এখান থেকে ভেতর দিয়ে বেরোনো যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর দালানটা কোথায়? এইদিকে।
जो ताला मारा है महा मुसीबत है। এই হচ্ছে মেয়ার দালান, ভিতরে আরো মনে হয় বিল্ডিং টিল্ডিং আছে, বুঝছেন? কিন্তু ভিতরে ঢোকার রাস্তা কোথায়? আমরা এসে শেষমেশ জানতে পারলাম যে এখন যে মালিক এখানে প্রত্যেক সম্পত্তির অনেক ভাগিদার আছে, তার ভিতর একজন ভাগিদার এখানে থাকে। তো উনি প্রতিদিন কাজে যায় আর রাত্রেবেলা এসে থাকে, আর শুক্রবারে উনি বাসায় থাকে। তো শুক্রবারে আসলে অবশ্যই আমরা তাকে পেতাম এবং বাসার ভিতরে ঢুকতে পারতাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা বাসার ভেতরে ঢুকতে পারছি না, কারণ সেই রাস্তাটাই নাই। তারপরেও চারদিক দিয়ে ঘুরে ফিরে আমরা দেখার চেষ্টা করছি ভেতরটা কেমন। আসলে মেইন ফটকেই তালা মারা। আনফর্চুনেটলি আমাদের সঙ্গেই এমনটা হতে হলো যে আমরা আজকে আসলাম, তো চলো নিচের দিকে যাই। আর আজকে এই অবস্থা, বাড়িটা তো অ্যাকচুয়ালি ভুতুড়ে টাইপের, অনেকটা ভুতুড়ে টাইপের। তো এইখানে এইখানে একা একা যে উনি বসবাস করে, এটাই তো অনেক বড় একটা ব্যাপার, অনেক সাহসের ব্যাপার। দেখেই তো কেমন জানি অদ্ভুত লাগছে। এইদিকে আরেকটা ফটক, প্রধান ফটকটা ওই দিকে। এখানে নাকি একটা খেজুর গাছে 12টা মাথা আছে, তো আমরা পাচ্ছি না অ্যাকচুয়ালি খেজুর গাছটা কোনটা। মেন কথা হচ্ছে যে বাসার ভিতরে আমরা ঢুকতে পারলাম না, এটাই অনেক আফসোস লাগছে। ঢুকতে পারলে, দেখতে পারলে আরো ভালো লাগতো। ওয়াও, পুরাই অন্যরকম একটা দৃশ্যপট। কিছু বলার নেই এই জায়গা সম্পর্কে আসলে, বা এই জায়গা সম্পর্কে আসলে কিছু বলার নেই। এই জায়গাতে যদি দেখেন আপনার সিনেমার যে কিছু কিছু দৃশ্যের কথা মনে পড়বে। পুরাই রোমান্টিক দৃশ্য।
ইয়াস, আমরা শেষমেশ সফল হয়েছি, ভিতরে ঢোকার অনুমতি পেয়েছি। হা হা হা, ভাবতে ভালো লাগছে। হঠাৎ করে এইদিক দিয়ে, এইদিক দিয়ে এটার ভিতর কি ছিল? ভিতরে কিভাবে একা একা থাকে চলে আমার জানা নাই। মিয়াকে না আমাদের কাম নেই, কেন আমি মিয়া মিয়া হলি কেউ তুমি করো ঠিক দুবর সময়, এই তো 1 বছর আছে কিন্তু আমি কেমন দেখেছি আর কষ্ট কে আমার কাছে, আমরা কিছু মনে করে না, কিচ্ছু নেই, কিন্তু কোনো কিচ্ছু নেই। তো আমার তো দম ভরে গেছে। কী রে, যে কোত্থেকে আওয়াজ আসলে? কে এই বাবা মারতে আসছে, অন্য কিছু মারতে না, দেখুন যাবি বাবা আপনাকে ফুল যা বাচ্চা বাচ্চা তাই আ এই যে ডোবে খুঁজে গিয়ে লক্ষ্মী থাকে, ঠিক আছে, কেমন এখন আর থাকেনি, থাকবো আসতে মানে ফ্যামিলি নিয়ে আসবে। এখানে থাকবি কি করে, ভয় করবে তো? আর এখন সেদিকে আছে বাবা, যে কথা বলছো না সব দেন ভূত চলে গিয়ে থাকো, এমন কিছু নেই। দেখো না ভেতরে পরিবেশটা ভালো, এসব জিনিস ওয়ালি করছি, তাই যাই আজকে থাকো করে ভালো করি যাও আস্তে আস্তে নিয়ে করে দেখো। হ্যাঁ আসেন ভিতরে আসেন। বিশাল রাজকীয় রাজকীয় লাগছে নিজের কাছেই, গিয়ে দাঁড়ালি এখান থেকে সাই করে দিই। এই আচ্ছা এখানে কি হতো, কি হতো মানে এখানে মানে কোনো কিছু একটা কি মানে দীপ দীপ প্রদীপ জ্বালাতো? এখানে কি হতো দীপ প্রদীপ? পায়ের নিচে একটু মাটি আছে নাকি সেভাবে দেখেন? নিচে চলে যাচ্ছে এই হচ্ছে আমাদের বাইক। মোজে জঙ্গলি ক
এদিকে যাও না এদিকে ডাউন বলা যায় না সাত ডাউন এনি টাইম কখন কি হয় বলা যায় না এনি টাইম পড়ে যেতে পারে বলা যায় তো অনেক পুরনো না বিয়াবাড়ির দালানির সিঁড়ি তাকে দিয়ে নামছি, একটু ভয় ভয় করছে। অদ্ভুত ডিজাইনের সিঁড়ি, পড়ে গেলে এখান থেকে হাত পা একটা আস্তে থাকবে না। মিয়াবাড়ির দালান অনেক ঘুরলাম, দেখলাম, ভিডিও করলাম, অনেকগুলো ফুটেজ নিয়েছি। আমার যে অন্য একটি চ্যানেল আছে বিডি ড্রিম শট, চ্যানেলের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো ওই লিঙ্কে গেলেই ড্রোন শটগুলো ফুলফিলভাবে দেখতে পারবেন। আর আমার এই চ্যানেলেও আমি চলে দিব, ভিডিও দিব। আমার এই চ্যানেল যেহেতু মোটো ব্লগিং, তো মোটো ব্লগিংয়ের উপরেই একটু বেশি টার্গেট থাকবে। আর ওই চ্যানেলটার টার্গেট হচ্ছে ড্রোন শট, ডকুমেন্টারি, অ্যাকচুয়ালি ডকুমেন্টারি করা। তো ওই চ্যানেল থেকে আপনারা অবশ্যই একটু ঘুরে আসবেন, দেখবেন। আমার এর আগেও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আর এই ভিডিওগুলো দিচ্ছি। তো মিয়া দালান থেকে বের হয়ে ঝিনাইদহ শহর বাইপাস মেরে আমরা এখন যাচ্ছি